টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো নিশ্চয়ই? আমরাও ভীষণ ভালো আছি ফ্রেন্ডস। তো মাম বিয়ের বাড়ি যাবে, তো মাম আগে কি কি ড্রেস পরে কথা বলো না, ড্রেসটা দেখি দাও। একটা পিঙ্ক কালারের জিন্স পরেছে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা পিঙ্ক কালারের জিন্স, ইয়েলো কালারের জ্যাকেট আর একটা পিঙ্ক কালারের ফুল সোয়েট শার্ট পরেছে। ওকে তো কথা বলো না, তো মামকে খুব একটা বেশি রেডি করবো না, কারণ ড্রেস আপ তো পুরো আজকে দেখতেই পাচ্ছ ছেলেদের মতন, মানে কোনো স্কার্ট বা ফ্রক তো কিছু পরে, জিন্স পরেছে, তো বেশি কিছু করবো না। ক্লিপটা নিয়ে আয়। তো ফ্রেন্ডস, আমি মামের স্কিনে খুব একটা বেশি কিছু পাউডার বা কোনো কেমিক্যাল বেস ক্রিম ওইসব কিন্তু কিচ্ছু দিই না, কারণ আফটারঅল বেবি স্কিন বলে কথা। তো আমি এখানে জনসনের বেবি ক্রিমটা ইউজ করি সব সময় সব জায়গায়, আর এইটাই আমি এখন মামের স্কিনে দেবো, অ্যাপ্লাই করবো বলতে পারো। তোমরাও কিন্তু বাচ্চাদের স্কিনে কোনো কেমিক্যাল বেস জিনিস কিন্তু দিও না। ওকে, আমি এটা হালকা হাতে একটু মাসাজ করে দিচ্ছি মামকে, মামকে ভালো লাগবে তাহলে। আর এখন এখন যেহেতু শীতের সময় স্কিনটা বাচ্চাদের ভীষণ টানেও, দেখবে গালের এই পাশটা ভীষণভাবে ফেটে যায়, আমি অনেক বাচ্চাকে দেখি। তো এই জন্য একটু ময়েশ্চার দিয়ে দিলে ঠিক আছে। ঠিক আছে, আমি সাজিয়ে দিচ্ছি। তোমাদের মাম কিন্তু দেখাচ্ছে, মাম কি খুব সুন্দর লাগছে, তোমাদের মাম কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ মামকে কেমন লাগছে। আর বিয়ের বাড়িতে তো আমাকে বলেনি, শুধু মামকে আর মামের পাপাকে বলেছে, তো ওরা কিছু ভিডিও বা কিছু ফটো যদি ওখানে ক্লিক করে তো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করব, তাই তো? চলো, সুস্থ করছে মা, একটু ঘুরে বসো। এটা হলো লাইনার, আমি চোখের এখানে অ্যাপ্লাই করব। ছোট্ট বন্ধ করো, একটু খুলবে না, ওকে একদম খুলবে না। আর খুলে যাবে না, তো মামের জাস্ট চোখের সাইড দিয়ে চোখ খুলো না প্লিজ। মামের চোখের সাইড দিয়ে শুধু একটু লাইনারটা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু করবো না ফ্রেন্ড, সেটা একদম সত্যি কথা। বাচ্চাদের এর থেকে বেশি আর কী সাজাবো, এমনিতেই কিউট লাগে বাচ্চাদের, সব বাচ্চাদেরই কিউট লাগে, আমার মনে হয় খুব একটা মেকআপের কিছু দরকার, সব বাচ্চাকে দেখতে ভীষণ সুন্দর হয়, ভীষণ কিউট হয়, উইদাউট মেকআপ ছাড়াও বাচ্চারা ভীষণ সুন্দরই লাগে। তো মাম পুরো রেডি, এখন শুধু মাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওর পাপার সাথে, ওখানে গিয়ে কিছু ফটো ওরা নিশ্চয়ই ক্লিক করবে, সেগুলো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, দেখি দূর থেকে দেখো একটু। তো ফ্রেন্ডস, আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো।